বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপরূপ নিদর্শনের স্থপতি আব্দুল্লাহ খালিদের হাতে গড়া অপরাজেয় বাংলার পাদদেশেই তার প্রতি ফুলেল শ্রদ্ধা। চোখের জলে ভালোবাসার মানুষটাকে বিদায় জানান ভক্তরা। শিক্ষক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক জনসহ সমাজের সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। একমাত্র খালিদ এই শিল্পের প্রতি চিরকাল অনুগত থেকেছেন, এই ভাস্কর্য নিয়েই তিনি কাজ করেছেন এবং একাধিক ভাস্কর্য নির্মাণ করে তিনি আমাদের ভাস্কর্য শিল্পকে সমৃদ্ধ করেছেন। সবার প্রার্থনা, নিঃস্বার্থভাবে কাজ করাই মানুষটি যেখানেই থাকবেন নিশ্চয়ই ভালো থাকবেন। কাজ করেছেন কিন্তু একটু নিভৃতচারী হয়ে গেলেন। শত শত বছর এখানে দাঁড়িয়ে থাকবে অপরাজেয় বাংলা। এর আগে সকালে হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। বন্ধু, দীর্ঘদিনের সহকর্মীরা স্মৃতিচারণ করেন তাকে নিয়ে। আমি একে সবসময় বলতাম যে তুমি যদি শুধু শহীদ আব্দুল্লাহ খালিদ হতা, আমি তুমি মানুষ হিসেবে ভালো হতো না, কাজ জানতে না, আমি তোমাকে কোনোদিন বিয়ে করতাম না। 80 পর থেকে 80-এর 90-এর বা বর্তমানে সমস্ত আন্দোলন ওখান থেকে অপরাজেয় বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হলেন অপরাজেয় আব্দুল্লাহ খালিদ। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মুক্তিযুদ্ধের স্মারক অপরাজেয় বাংলার নির্মাণ কাজ শুরু করেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। তার অমর সৃষ্টি আবহমান বাংলা বাংলাদেশ ব্যাংকের প্রধান দপ্তরের টেরাকোটা, অঙ্কুর, ডলফিন, মা ও শিশুর মধ্যে বেঁচে থাকবেন এই স্থপতি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।